ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত 4, আহত 10। এবার বিস্তারিত। আজ মঙ্গলবার বিকাল 3টার দিকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি ও রানীশংকুল উপজেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। নিহতরা হলেন রানীশংকুল উপজেলার আলশিয়া গ্রামের মনসুর আলীর ছেলে আবু সাহিদ, একই গ্রামের রবিউল ইসলাম, জগদুল গ্রামের মৃত বাচ্চা মোহাম্মদের ছেলে নূর ইসলাম, বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের দালাল বস্তি গ্রামের আব্দুল জব্বার। আহতদের মধ্যে 2 জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং বাকি 8 জনকে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।